ওয়েলকাম টু মাই চ্যানেল স্পটলাইট মুভিস। আজ আপনাদের জন্য পাঁচটি মেয়ের গল্প নিয়ে এসেছি। প্রথমজন, যার স্বপ্ন আর সাফল্যতার মাঝখানে ভালোবাসা বাধা হয়ে দাঁড়াচ্ছে। দ্বিতীয়জন, যে নিজের ক্যারিয়ারে সাফল্যতার চূড়ায় পৌঁছে দেখে সে এখন একা হয়ে পড়েছে, তার পাশে আর কেউ নেই। তৃতীয়জন, যে একজন সাধারণ হাউসওয়াইফ এবং তার চোখে অনেক আশা, কিন্তু তার শ্বশুরবাড়ির পরিস্থিতি তাকে খুঁটে খুঁটে খাচ্ছে। চতুর্থজন, যে কিনা নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে এসে দেখে শরীর না দিলে কিছুই পাওয়া যাবে না। এদিকে তার অসুস্থ ভাই এবং মায়ের দায়িত্ব এখন তারই কাঁধে, যেহেতু সে নিজের শরীর দিতে চায় না, তাই তার হাতেও এখন কোনো কাজ নেই। পঞ্চমজন, একজন সিঙ্গেল মাদার, যে নিজের বাচ্চা ছেলেকে মানুষ করার জন্য প্রত্যেক দিন এই পৃথিবীর সাথে লড়ে যাচ্ছে। আর এই টোটাল পাঁচজন কোথাও না কোথাও একে অপরের সাথে জড়িয়ে, ঘটনা চক্করে একই দিন হঠাৎই তাদের সকলের ভাগ্য বদলে যায়। এবং এটা নিয়েই আজকের মুভি ক্রিস ক্রস। তবে এক্সপ্লেনেশন শুরু করার আগে, যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, কারণ আপনাদের সাবস্ক্রিপশন এবং কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে। সো চলুন তাহলে শুরু করা যাক। মুভি শুরুতেই আমরা দেখি ইরা কাজ করতে করতে অফিসে ঘুমিয়ে পড়েছিল, আর ওর বয়ফ্রেন্ড আর্চি অফিসে ওর জন্য খাবার নিয়ে আসে। ইরা একজন নিউজ রিপোর্টার, আর তারা অনেক বছর ধরে লিভিনে থাকত, তাই এইবার ওদের দুজনকার মা বাবাই তাদের বিয়ে দিয়ে দিতে চাইছিল। কিন্তু ইরা নিজের একটু মেন্টাল প্রিপারেশনের জন্য আর্চির কাছ থেকে একটু সময় চেয়ে নেয়। আসলে ইরা নিজের কাজ এবং অফিসের ডেডলাইন নিয়ে অনেকই ব্যস্ত। আর্চি ইরাকে মনে করিয়ে দেয় যে আজ আর্চির বাবা মার 40th anniversary, তাই ইরা 9টার মধ্যে যেন সেখানে পৌঁছে যায়, কারণ আজ আর্চির মা বাবা ইরা আর আর্চির বিয়ের ডেট অ্যানাউন্স করবে। ইরা বলে সে ঠিক পৌঁছে যাবে। তখন আর্চি বলে যদি এইবার ইরা না আসে, তাহলে আর্চিকে তাদের এই সম্পর্কটা শেষ করে দিতে হবে, কারণ ইরা আগেও আসবো বলে আসেনি। তাই ইরাকে এইবার নিজের কাজ আর আর্চির মধ্যে কে প্রথম সেটা বেছে নিতে হবে। এই বলে আর্চি সেখান থেকে চলে যায়, আর তখনই ইরার বস সেখানে আসে এবং ইরাকে একটা নতুন অ্যাসাইনমেন্টের ওপর কাজ শুরু করতে বলে। অ্যাসাইনমেন্টটা হলো ওয়েমেন ইন নিউ এজ কলকাতা, অর্থাৎ কলকাতার মডার্ন মহিলার গল্প। তাই সে ইরাকে সারা কলকাতায় মেয়ে খুঁজতে শুরু করতে বলে, এবং সে আরও বলে যে তার পাওয়ারফুল, সাকসেসফুল, সিঙ্গেল সব ধরনের মহিলার গল্প তার চাই। ইরা তখন তার বসকে মিস সেনের ওপর গল্প লেখার কথা বলে, কারণ মিস সেনও একজন সিঙ্গেল সাকসেসফুল মহিলা, যে নিজের পরিশ্রমের মাধ্যমে সাকসেসের চূড়ায় গিয়ে পৌঁছেছে। এরপর আমাদের মিস সেনকে দেখানো হয়। মিস সেন হলো একজন সাকসেসফুল বিজনেস ওয়েম্যান এবং ডিজাইনার, তার নিজের একটা বড় অ্যাড এজেন্সিও রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের ডিজাইন এবং মডেলদের নিয়ে শ্যুট করা হয়। এরপর আমরা মিস সেনের এক্স হাজব্যান্ড সিদ্ধার্থকে দেখি। সে মিস সেনের কাছ থেকে কিছু টাকা চাইতে এসেছিল। আসলে তাদের মেয়ে তিথির শরীর খারাপ, তাই মিস সেন প্রত্যেক মাসে সিদ্ধার্থকে টাকা পাঠাত, আর এইবারও পাঠিয়েছিল। সে সিদ্ধার্থকে জিজ্ঞাসা করে যে সে অনেক আগেই টাকা পাঠিয়ে দিয়েছে, সিদ্ধার্থ কি পায়নি? তখন সিদ্ধার্থ বলে সে পেয়েছে, কিন্তু ডক্টর বলেছে তাদের মেয়েকে কোথাও ঘুরতে নিয়ে গেলে ভালো হয়। এই শুনে মিস সেন বলে ভালো তো, নিয়ে যাও। সিদ্ধার্থ বলে তিথিকে এমনি নিয়ে গেলে তো হবে না, এর জন্য অনেক অ্যারেঞ্জমেন্ট দরকার। তখন মিস সেন বলে তাকে এইসবের মধ্যে জড়ানোর কোনো দরকার নেই, তার যা যা অ্যারেঞ্জমেন্টের দরকার সে মিস সেনের সেক্রেটারি দাসবাবুকে বললেই সে করে দেবে। এই শুনে সিদ্ধার্থ সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু তখনই মিস সেন তাকে জিজ্ঞাসা করে তিথি তার মাকে একবারও দেখতে চায় না। সিদ্ধার্থ বলে যে তিথি জানে ওর মা ওর থেকে অনেক দূরে চলে গেছে, চাইলেও সে কখনো তার মায়ের কাছে যেতে পারবে না। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর মিস সেনকে দাসবাবু ফোন করে জানায় যে একটা সমস্যা হয়ে গেছে, ভিভেল কোম্পানি অন্য অ্যাড এজেন্সি থেকেও ডিজাইন চাইছে, আর ব্যাংক লোন পেতে হলে তাদের এই কাজটা পেতেই হবে, না তো তাদের কোম্পানিটাকে আর বাঁচাতে পারবে না। এই শুনে মিস সেন বলে মিস সেনকে বাঁচার রাস্তা অন্য কেউ দেখায় না, সে নিজেই খুঁজে নেয়। আর অন্যদিকে ইরা মিস সেনের সাথে দেখা করতে এসেছিল, কিন্তু তাদের বাড়ির সিকিউরিটি গার্ড ইরাকে বাড়িতে ঢুকতে দিচ্ছিল না। তখনই সেখানে মিস সেন আসে, ইরা দৌড়ে তার কাছে যায় এবং তার একটা ইন্টারভিউ নিতে চায়, কিন্তু মিস সেন ইরাকে অ্যাটিটিউড দেখিয়ে গাড়িতে উঠতে যায়। তখন ইরা মিস সেনকে স্বার্থকপর বলে, যেটা মিস সেনও শুনে ফেলে, এবং সে ইরাকে এসে বলে এই পৃথিবীতে যেখানে মানুষই মানুষের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়, সেখানে স্বার্থকপর না হলে উন্নতি করা যায় না। এরপর আমাদের আর্চির বোনকে দেখানো হয়। আর্চি তার বোনকে ফোন করে মনে করিয়ে দেয় যে আজ তাদের মা বাবার অ্যানিভার্সারি আছে। আর্চির বোন বলে ওর সবই মনে আছে। আর্চি ওর বোনকে জিজ্ঞাসা করে যে সে একা একা ব্যাঙ্গালোরে গিয়ে থাকতে পারবে তো। আসলে আর্চির বোন ব্যাঙ্গালোরে চলে যাচ্ছিল, কিন্তু আর্চি চায় না যে ওর বোন দূরে কোথাও চলে যাক। এরপর আমরা ইরাকে মিস সেনের ইন্টারভিউ নিতে দেখি। ইরা মিস সেনকে জিজ্ঞেস করে একজন মহিলা হয়ে বাকি পুরুষদের মতন একা লড়াই করে যাচ্ছে সাকসেসের চূড়ায় দাঁড়িয়ে, এটা কেমন লাগে ভাবতে? মিস সেন বলে মাঝে মাঝে ভালোই লাগে, এইসব সাকসেস, পাওয়ার, এইসব ইরাদের স্টোরি বানানোর জন্য ঠিক আছে, কিন্তু লাইফে সাকসেসের থেকে বেশি ইম্পর্ট্যান্ট হলো একজন পাশে থাকার মতন মানুষ, না তো অনেক একা একা লাগে। ইরা তখন মিস সেনকে জিজ্ঞাসা করে মিস সেন কি এই সাকসেসের চূড়ায় পৌঁছাতে কাউকেই পাশে পায়নি? মিস সেন বলে যারা পাশে থাকে তাদের কি সব খুলে বলা যায়? তাদের কোলে মাথা রেখে কি ঘুমানো যায়? তাদের সাথে একটা আইসক্রিম শেয়ার করা যায়? ইরা তখন বলে মিস সেন যেইগুলো বলছে সেটা একমাত্র প্রেম করলেই পাওয়া যায়, আর তার জন্য তো প্রেম করতে হয়,
মিস সেন ইরাকে তাদের স্টোরিও জানাতে বলে। যারা বাচ্চাদের স্কুলে পৌঁছে বাইরে অপেক্ষা করে, যারা সংসারের রান্নাটা মন দিয়ে করে স্বামীর মুখে হাসি দেখার জন্য। আসলে মিস সেন আজ সব কিছু পেয়েও কিছুই নেই তার কাছে, সে খুবই একা। এরপর আমাদের রূপাকে দেখানো হয়। সে একজন হাউসওয়াইফ, সে রান্না করতে করতে তার হাত থেকে খুন্তিটা পড়ে যায়, আর সেটার আওয়াজ শুনে তার শাশুড়ি এসে তাকে কথা শোনাতে শুরু করে। রূপা খুব কাশছিল, দেখে মনে হচ্ছিল তার শরীরটা ভালো নেই, কিন্তু তার শাশুড়ি তাকে এই বিষয়ে কিছুই জিজ্ঞাসা করে না, উল্টে তাকে সেখান থেকে চলে যেতে বলে। রূপা এরপর নিজের স্বামীকে ওষুধ খেতে দেয়, কারণ তাদের এত বছরের বিয়ের পরও তাদের একটা বাচ্চা হয়নি। রূপা কাশছিল বলে ওর স্বামীও ওকে অনেক কথা শোনায়। এরপর রূপা ঘর থেকে বেরিয়ে আসে, আর তখনই রূপার দেওর রূপার রাস্তা আটকে দাঁড়ায় এবং রূপাকে বলে যে তার দাদাকে ওষুধ খাইয়ে কী হবে, রূপা যেটা চাইছে সেটা তো সেও দিতে পারবে, এই সব কিছু ফ্যামিলির মধ্যে থাকবে, কেউ কিচ্ছু জানতে পারবে না। রূপা এই সব সহ্য করতে পারছিল না, কিন্তু সে কিছু বলতেও পারছিল না। এরপর আমরা মেহেরকে দেখি, সে একজন অ্যাক্টর এবং ব্যাকগ্রাউন্ড ডান্সার, ছোট পর্দা থেকে বড় পর্দার যাওয়ার সুযোগের অপেক্ষায় রয়েছে। সে যেখানেই অডিশন দিতে যায় তার রূপ এবং ট্যালেন্টের জন্য সিলেক্ট হয়ে গেলেও যেহেতু মেহের একটা সুযোগের জন্য নিজের শরীর দিতে পারবে না, তাই সে কোনো কাজও পায় না। মেহেরের বাবা নেই, তাই তার সংসার এবং অসুস্থ ভাইয়ের ভার এখন তারই কাঁধে। তার ওপর বাড়ির 3 মাসের ভাড়া বাকি থাকার জন্য বাড়িওয়ালা মেহেরকে অনেক কথাও শোনায় এবং তাকে 2 দিনের সময় দেয়। এর মধ্যে মেহের যদি বাড়ি ভাড়ার টাকা না দিতে পারে তাহলে মেহেরকে তার অসুস্থ ভাই এবং মাকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এই সব শুনে মেহের বুঝতে পারে না সে এত তাড়াতাড়ি কী করে টাকা জোগাড় করবে। এরপর আমাদের সুজিকে দেখানো হয়। সুজি একজন সিঙ্গেল মাদার এবং সে অ্যাড এজেন্সিতে ডিজাইনের কাজ করে। আসলে সুজির স্বামী রোজ নেশা করে তাকে মারধর করত এবং তাদের ছেলেরও খেয়াল রাখত না, তাই সে নিজের স্বামীকে ডিভোর্স দিয়ে এখন নিজের ছেলেকে একাই মানুষ করে। সুজি তার ছেলেকে স্কুলে ছাড়তে গেছিল, তখনই তার ছেলের স্কুলের টিচার তাকে ডেকে বলে যেহেতু সুজি লাস্ট 4 মাসের স্কুলের ফিস দেয়নি, তাই স্কুলের প্রিন্সিপাল ডিসাইড করেছে সুজি যদি 2 দিনের মধ্যে স্কুলের 4 মাসের ফিস না দেয় তাহলে তার ছেলেকে এই স্কুল থেকে বের করে দেওয়া হবে। তাই সুজিকে 2 দিনের মধ্যে স্কুলের ফিস দিয়ে দিতে বলেন। সুজির এইসব শুনে যেন মাথায় বাজ পড়ে, কারণ তার কাছে টাকা কোথায়। এরপর আমরা মিস সেনকে দেখি। দাসবাবু মিস সেনকে বলে যে তারা ভিভেলের সব ডিজাইন সময় মতো জমা করে দিয়েছে, তবুও তারা অন্য এজেন্সির থেকে ডিজাইন চাইছে, ওরা হয়তো বাজেটটা কমাতে চাইছে, তাই মিস সেন যদি কোটেশনটা কম করে তাহলে হয়তো এই ডিলটা তারাই পাবে। কিন্তু এইসব শুনে মিস সেন বলে সে কোনো মতেই কোটেশন কমাবে না, তাতে যা হওয়ার হবে। আর তখনই সেখানে সুজি আসে এবং মিস সেনকে বলে সে যে ভিভেল কোম্পানির জন্য ডিজাইনগুলো দিয়েছিল তার জন্য যদি সে কিছু টাকা পেত তাহলে ভালো হতো, কারণ তার এখন কিছু টাকার দরকার। এই শুনে মিস সেন বলে যে সে কোনো এটিএম না, যে যখন তখন টাকা চাইলেই পেয়ে যাবে, এবং সুজি যে ডিজাইনগুলো দিয়েছিল সেইগুলো এখনও অ্যাপ্রুভই হয়নি, তাই সে কোনো টাকা দেবে না, এই বলে চলে যায়। এইদিকে রূপার কাশি বাড়তেই থাকে, তাই সে ডক্টরকে কল করে। ডক্টর রূপাকে জিজ্ঞেস করে যে সেই যেই টেস্টগুলো দিয়েছিল সেগুলো কি রূপা করেছে। রূপা বলে সে সব টেস্ট করেছে এবং রিপোর্টসও চলে এসছে। তখন ডক্টর সেই রিপোর্টসগুলো নিয়ে তার কাছে আসতে বলে। এরপর আমরা মেহেরকে দেখি, সে একটা অডিশনে এসেছিল। যিনি মেহেরের অডিশন নিচ্ছিল সে মেহেরকে জামার বোতামটা খুলতে বলে, মেহের তাই একটা বোতাম খোলে। তারপরও সে বলে এত লজ্জা পেলে হবে না, এই বলে মেহেরকে বের করে দেয়, তার অডিশনটাও নেয় না। অপমানিত হয়ে মেহের বাইরে এসে বসে। তখন মেহেরকে একটি মেয়ে বলে যে তার ফিগারটা তো ভালোই, সেটা দেখাতে প্রবলেম কিসের। মেহের বলে শরীর দেখিয়ে রোজগার করতে হলে সে অ্যাক্টিং করতো না, আরও অনেক কাজ আছে, সে সেইসবই করতো। মেয়েটি বলে সবাই সেইসব কাজ করতে পারে না, তাছাড়া এটা গ্ল্যামার ইন্ডাস্ট্রি, এখানে প্রথমে লুক তারপর সবাই ট্যালেন্ট দেখে। মেহের বলে লুকস আর ক্লিভেজ দুটো শব্দের মানে আলাদা। তখন ওই মেয়েটি মেহেরকে বলে যে ম্যাজিন্টা ফিল্মস ওদের শর্ট ফিল্মস আর ওয়েব সিরিজের জন্য মেয়ে খুঁজছে, শুধু কয়েকটা কিসিং সিন আর বেড সিন আছে, কিন্তু প্যাকা বলি হাতে হাতে ক্যাশ। মেহের একবার সেখানে ট্রাই করে দেখতে পারে, ওরা মেহেরকে দেখলেই নিয়ে নেবে, কিন্তু মেহের বুঝতে পারে না সে এখন কী করবে, কারণ টাকা জোগাড় না করতে পারলে ওদের বাড়ি ছেড়ে দিতে হবে। আর এইদিকে সুজি মেহেরের বাড়ি আসে। আসলে সুজি আর মেহের অনেক ভালো বন্ধু। সুজি মেহেরকে বাড়িতে না দেখতে পেয়ে তাকে কল করে এবং মেহেরকে তার প্রবলেমের ব্যাপারে বলে, কিন্তু মেহের নিজেই কোনো কাজ পাচ্ছে না, কিন্তু তাও সে সুজিকে বলে সে টাকা জোগাড় করার ট্রাই করছে। এরপর আমরা ইরাকে দেখি। ইরার বস ইরার কাছে এসে বলে সকালের স্টোরির ফটোগুলো খুব ভালো হয়েছে, কিন্তু আজকেরই কভার স্টোরিটাও চাই। এই শুনে ইরা বলে আজ তাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। তখন ওর বস বলে নিউজ পেপারের কাজ সে ভালো করেই জানে, তাই কাজটা আজ কমপ্লিট করতেই হবে, এই বলে চলে যান। তখনই মেহের ইরাকে কল করে বলে যে সে একটা প্রবলেমে পড়ে গেছে। ইরা বলে সে নিজেও একটা প্রবলেমে পড়ে গেছে, আজ আর্চির বাড়িতে 9টার সময় যেতে হবে, কিন্তু এদিকে তার স্টোরি লেখা শেষ হয়নি, আর আজ যদি সে না পৌঁছাতে পারে তাহলে তার মনে হয় না তাদের সম্পর্কটা আর থাকবে। আসলে আর্চি মেহেরের বেস্ট ফ্রেন্ড, তাই মেহের ইরাকে বলে বিয়েটা করলে সে বেঁচে যাবে, কারণ মেহের এখন বুঝছে মাথায় বাবার হাত না থাকলে কি হয়, আর তাকে বাড়ি ভাড়ার টাকা যে করেও কাজ জোগাড় করতেই হবে। ইরা তখন মেহেরকে মিস সেনের এজেন্সির নাম্বারটা দেয় আর বলে
ওদের হয়তো নতুন মডেল লাগবে, তাই মেহের একবার সেখানে গিয়ে ট্রাই করতে পারে। এরপর আমরা রূপাকে তারই পাশের বাড়ির এক মহিলার সাথে কথা বলতে দেখি। সেই মহিলাটি রূপাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে তার, দিন দিন সে যেন শুকিয়ে যাচ্ছে। রূপা বলে জানে না তার কি হয়েছে, কিন্তু সবসময় নিজেকে অনেক উইক লাগে। আর তখনই সেখানে তার দেওর আসে আর সেই মহিলাটিকে বলে যে বৌদি অর্থাৎ রূপা একদমই নিজের খেয়াল রাখে না, তাই সে যেন তার বৌদিকে একটু নিজের ব্যাপারে ভাবতে বলে। রূপার দেওরের চাওনিটা অন্য রকমের ছিল, যেটা সেই মহিলাটাও লক্ষ্য করে। রূপার দেওরের চলে যাওয়ার পর সেই মহিলাটি রূপাকে বলে যে তার দেওরের চাওনিটা ভালো না। রূপা বলে শুধু চাওনি, তার হাতের ছোঁয়ার মধ্যে যেন বিষ আছে। সেই মহিলাটি রূপাকে পুলিশে যেতে বলে। সে কেন এই বাড়িতে বসে বসে এইসব সহ্য করছে? রূপা বলে কি করবে সে, ওর স্বামী এত বছর ওর গায়ে হাতও দেয়নি, আর আরেকজন সারাক্ষণ শুধু ওরই পেছনে লেগে রয়েছে, তাই এইসব করে কিছুই হবে না। সেই মহিলাটি বলে রূপাকে ভালো মেয়ে পেয়ে তার শ্বশুরবাড়ির লোকজন পার পেয়ে যাচ্ছে। রূপা বলে কি হবে কিছু করে, তার কি বেঁচে থাকাটা পাল্টে যাবে? রূপার সংসার তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছিল, তাই সে চাইলেও সেখান থেকে বেরোতে পারছিল না। তখনই রূপা একটি মেয়েকে বাইরে বেরোতে দেখে সেই মহিলাটিকে বলে কি সুন্দর জামাটা পরেছে দেখো, তারও ইচ্ছে সে ওই রকমের ড্রেস পরবে। আর তখনই রূপার শাশুড়ি তাকে ডাকে, তাই রূপা তার শাশুড়ির কাছে চলে যায়। আর অন্যদিকে মিস সেন মেহরের সব ছবি দেখে বলে এরকম কত ছবি রোজ তাদের কাছে জমা পড়ে, সেটা কি মেহের জানে? মেহের বলে সেটাই তো স্বাভাবিক, এত বড় একটা এজেন্সির সাথে কোন মডেল কাজ করতে চাইবে না? মিস সেন বলে এত মডেল থাকতে তার এজেন্সি মেহরের সাথে কাজ করতে চাইবে কেন? মেহের বলে তার মধ্যে যেই সাহসটা আছে সেটা বাকিদের মধ্যে নেই। মিস সেন বলে কোনো জিনিস না জেনে করাটা সাহস না, বোকামো বলে। আর মেহরের সাহসটা তার চোখে পড়ছে না, বদলে বোকামোটাই চোখে পড়ছে। নাহলে মেহের টিভি সিরিয়ালের কাজ বাদ দিয়ে তার কাছে মডেলিং কেন করতে আসবে? মেহের বলে অ্যাক্টিংটা তার প্যাশন। এই শুনে মিস সেন জিজ্ঞেস করে তাহলে মডেলিংটা কি হবি? সে মেহেরকে বাড়ি চলে যেতে বলে। আর সে আরও বলে যদি মেহের সত্যি অ্যাক্টিংটাকে ভালোবাসত তাহলে মেহের এতদিনে নিজেকে ইম্প্রুভ করে হিরোইন হয়ে যেত, মিস সেনের কাছে আসতো না। মেহের বলে মিস সেন তাকে একটা চান্স দিতে পারত, তাহলে অ্যাটলিস্ট মেহের নিজেকে প্রমাণ করতে পারত। মিস সেন বলে নিজেকে প্রমাণ করতে চাও, তাহলে এখানে সময় নষ্ট না করে কোনো কাস্টিং ডাইরেক্টরের কাছে যাও। কিন্তু মেহরের মুখ দেখে সেটাও মেহের পারবে বলে মিস সেনের মনে হয় না। এই শুনে মেহের বলে কারোর কনফিডেন্স ভাঙার জন্য মিস সেনের সাথে এক মিনিটই যথেষ্ট। এই বলে মেহের সেখান থেকে চলে যায়। এরপর আমরা সুজিকে দেখি, সে নিজের ছেলেকে স্কুলে নিতে গেছিল, তখন আবার সেই টিচার সুজিকে দুদিনের মধ্যে স্কুলের ফিসটা জমা করে দিতে বলে। আর অন্যদিকে মেহের সব জায়গায় ট্রাই করে দেখছিল যদি কিছু টাকা অ্যারেঞ্জ করা যায়, কিন্তু সে সব জায়গা থেকেই রিজেকশন পাচ্ছিল। এরপর আমরা আর্চির বোনকে দেখি, আর্চির বোন যেই বিল্ডিংয়ে থাকতো সেই বিল্ডিংয়ে মিস সেনও থাকতো। মিস সেন বিল্ডিংয়ে ঢোকার সময় আর্চির বোনকে সেই বিল্ডিং থেকে বেরোতে দেখে, মিস সেন তার সাথে কথা বলার জন্য এগিয়ে যায়। তখনই মিস সেনের ফোন চলে আসে আর সে আর্চির বোনের সাথে কথা বলতে পারে না। ফোনটা করেছিল দাসবাবু, তিনি মিস সেনকে জানায় যে সিদ্ধার্থ অন্য একটা মহিলার সাথে ঘুরতে যাচ্ছে। এই ব্যাপারে মিস সেন কিছু জানে কিনা দাসবাবু তাকে জিজ্ঞেস করে। মিস সেন এর কোনো উত্তর না দিয়ে ফোনটা কেটে দেয়, কারণ সে বুঝে গেছিল যে সিদ্ধার্থ তার কাছ থেকে মিথ্যে কথা বলে টাকা নেয়। আর অন্যদিকে রূপা ডক্টরের কাছে গিয়ে জানতে পারে তার লাংসে ক্যান্সার হয়েছে আর তার হাতে মাত্র 3 মাসই সময় আছে। রূপা এই শুনে খুব ঘাবড়ে যায় আর এই 5 জনের লাইফ যেন একটা মোড়ে এসে আটকে যায়। কেউই বুঝতে পারছিল না তাদের কি করা উচিত। আর তখন ইরার বস এসে তাকে জানায় যে তারা একটা প্রবলেমে পড়ে গেছে, লাস্ট মিনিটেই হেড অফিস থেকে জানানো হয়েছে ইরার স্টোরিটা সেন্টার বেজে যাবে। ইরা এটা শুনে খুব খুশি হয়ে যায়, কারণ ইরা এত বছর ধরে এইটারই অপেক্ষায় ছিল। কিন্তু একটা প্রবলেম ছিল, সেন্টার বেজের জন্য আরও ছবি লাগত, যেটা ইরাকে এখন আবার বাইরে গিয়ে তুলতে হবে। কিন্তু এদিকে ইরাকে তো 9টার মধ্যে আর্চির বাড়ি যেতে হবে। ইরাতেই তার বসকে বলে তাকে আজ 9টার মধ্যে বেরোতেই হবে। তখন তার বস বলে হেড অফিসে ইরার প্রমোশনের জন্য কথা চলছে। এই শুনে ইরা চুপ করে যায়, কারণ সব এমপ্লয়িজেরই স্বপ্ন থাকে প্রমোশন, তারও আছে। কিন্তু আজ যে আর্চির কাছে না যেতে পারলে তাদের সম্পর্ক আর থাকবে না। অন্যদিকে মেহের ডিসাইড করে সে ওই মেয়েটার বলা ম্যাজেন্টা ফিল্মসে গিয়ে ট্রাই করে দেখবে, তাই মেহের ম্যাজেন্টা ফিল্মসের শ্যুটিংয়ের জায়গায় যায়। তারা মেহেরকে দেখেই সিলেক্ট করে নেয়, কিন্তু তারা শ্যুটিংয়ের সময় মেহেরকে দিয়ে জোর করে কিসিং সিন করাতে চায় আর সেটা মেহের করতে পারে না, তাই মেহেরের সেখানে গিয়েও কোনো লাভ হয় না। আর এইদিকে ইরা আবার ফটো তোলার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু ট্রামের সিটে সে নিজের ক্যামেরা লেন্সের ক্যাপটা ট্রামে ফেলেই নেমে যাচ্ছিল। তখনই একটা ছেলে এসে তাকে লেন্সের ক্যাপটা দিয়ে চলে যায়। এরপর আমরা রূপাকে দেখি, রূপা কেশেই যাচ্ছিল, কিন্তু তার স্বামী একবারও রূপাকে জিজ্ঞাসা করে না তার কি হয়েছে। উল্টে রূপাকে বলে যে তার মা রূপাকে খুঁজছিল, তাই রূপা কাউকে কিছু না বলে কোথায় গেছিল। রূপা বলে সে ডক্টরের কাছে গেছিল। তখন তার স্বামী বলে সে আগেই রূপাকে অনেকবার বলেছে যে এইসব আয়ুর্বেদিক ওষুধে কিছুই হয় না। রূপা বলে হয়তো হতো যদি তার স্বামী চাইতো। এই শুনে তার স্বামী বলে সে কি চায় না তাদের বাচ্চা হোক? রূপা বলে সে কি সত্যিই চায়? তাহলে তো আরামে এইভাবে জীবনটা কাটাতে পারবে না। ওর স্বামী বলে রূপা কি চায়? সে রাস্তায় বেরিয়ে চাকরি করুক, ওদের বাড়ির ছেলেরা চাকরি বাকরি করে না। রূপা বলে শুধু ভাড়া কাটিয়ে খায়,
এই শুনে ওর স্বামী রেগে ঘর থেকে বেরিয়ে যায়। আর তখনই ওর দেওর আসে আর ওকে বলে সে কেন তার দাদার উপর রাগ করছে সেটা সে জানে। শুধু পেট ভরালেই কি হয়, শরীরের খিদেটাও মেটাতে হয়। রূপা বলে কে মেটাবে তার শরীরের খিদে। তখন ওর দেওর রূপাকে কাছে টেনে বলে তার সাথে একবার ট্রাই করে দেখতে। এই শুনে রূপা অনেক রেগে যায় এবং তার দেওরকে ধরে মারতে শুরু করে। সেই আওয়াজে রূপার শাশুড়ি এবং তার স্বামীও চলে আসে। রূপার শাশুড়ি তার ছোটো ছেলেকে কিছু না বলে উল্টে রূপাকেই কথা শোনাতে শুরু করে। রূপা তখন সবটাই তাদের বলে, কিন্তু তারা রূপার কোনো কথায় বিশ্বাস করে না। উল্টে রূপাকে বলে যে এই জন্যই রূপার বাচ্চা হচ্ছে না। তখন রূপা তার শাশুড়িকে বলে যে বাচ্চা ওর জন্য নয়, ওনার ছেলের জন্য হচ্ছে না, ওনার ছেলের বাচ্চা করার ক্ষমতা নেই। এই বলে সে ঘর থেকে বেরিয়ে যায়। আর অন্যদিকে মেহের পুরোপুরি ব্যামে ভেঙে পড়ে। আর তখনই ইরা তাকে কল করে জিজ্ঞেস করে যে মিস সেনের সাথে তার কথা হয়েছে কিনা। মেহের বলে শুধু কথা না, দেখাও হয়েছে, আর সে যে কতটা হোপলেস সেটা মিস সেন তাকে বুঝিয়ে দিয়েছে। ইরা এই শুনে বলে মিস সেন অনেক রুট। ইরা আরও বলে যে আজ 9টার সময় আর্চির বাড়িতে যাওয়ার ছিল, কিন্তু ইরা আজ আদেও সেখানে পৌঁছাতে পারবে কিনা ঠিক নেই। তাই ইরা মেহেরকে বলে সে আজ হয়তো সেখানে যেতে লেট হয়ে যাবে, তাই তার আগেই যেন মেহের আর্চিকে একটু বুঝিয়ে বলে। মেহের বলে ঠিক আছে, সে আর্চির সাথে কথা বলবে। অন্যদিকে সুজি নিজের ছেলেকে বাড়ি নিয়ে এসে দেখে ছেলেকে খেতে দেওয়ার মতন বাড়িতে কিছুই নেই। তাই সুজি নিজের ছেলেকে তাদের ল্যান্ডলেডির কাছে ছেড়ে কাজের খোঁজে বেরিয়ে পড়ে। আর অন্যদিকে আর্চির বোন লিফট করে নামার সময় মিস সেনের সাথে দেখা হয়। মিস সেন আর্চির বোনের সাথে অনেকদিন ধরে কথা বলার ট্রাই করছিল, কিন্তু যেহেতু মিস সেন নিজেকে রুট মহিলা হিসেবে সবাইকে দেখায়, তাই সে নিজে এগিয়ে আগে কথা বলতে পারছিল না। আসলে মিস সেন বাইরে থেকে যতই নিজেকে কঠোর করে রাখুক না কেন, মনটা তার অনেক নরম। মিস সেনকে নিজের জীবনে অনেক কিছু সহ্য করতে হয়েছিল, তাই পরিস্থিতি তাকে রুট বানিয়ে দিয়েছিল। আর্চির বোন মিস সেনের সাথে নিজে থেকেই কথা বলতে শুরু করে। আসলে মিস সেন বারবার আর্চির বোনকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে ক্যান্সেল করে দিত, সেটা আর্চির বোনও লক্ষ্য করেছিল। মিস সেন আর্চির বোনের হাতে অনেক কার্ড দেখে জিজ্ঞেস করে কোনো পার্টি আছে কিনা। আর্চির বোন বলে হ্যাঁ, তাদের মা বাবার অ্যানিভার্সারি আছে। সে মিস সেনকেও একটা কার্ড দিয়ে সেখানে আসার জন্য ইনভাইট করে। পরে আর্চির বোন চলে যাওয়ার পর মিস সেনের মুখে হাসি ফুটে যায়। আর অন্যদিকে মেহের আর্চির সাথে দেখা করে আর্চিকে বোঝানোর চেষ্টা করে। মেহের আর্চিকে বলে যে ইরাকে একটু সময় দিতে। তখন আর্চিও বুঝতে পারে মেহের কোনো প্রবলেমে আছে, তাই সে মেহেরকে জিজ্ঞেস করে তার কি হয়েছে। মেহের বলে তার এক্ষুনি একটা কাজের দরকার। আর্চি তখন মেহেরকে নিজের পিস্তত দাদা অহনের নাম্বার দিয়ে বলে যে তার দাদা একটা অ্যাড এজেন্সি চালায়, সেখানে অ্যাডের জন্য মডেল লাগে, তাই সেখানে গিয়ে মেহের একবার ট্রাই করে দেখতে পারে। আর অন্যদিকে রূপা নিজের সোনার গয়না বিক্রি করে সেই টাকা দিয়ে নিজের পছন্দ মতন ড্রেস কেনে। আর এইদিকে মেহের অহনের কাছে যায়। অহন তখন ভিভেলেরি প্রজেক্টের কাজ করছিল, কিন্তু অহন সেটা ঠিক মতন করতে পারছিল না। অহন মেহেরকে বলে যে সে এখন মেহেরকে কোনো কাজ দিতে পারছে না, যদিও বা একটা কাজ দিতে পারত, কিন্তু তার জন্য অহনকে আগেই প্রেজেন্টেশনটা কমপ্লিট করতে হবে। মেহের তখন অহনকে জিজ্ঞেস করে এটা কিসের প্রেজেন্টেশন। অহন বলে ভিভেল লোটাস অয়েল, ওরা একটা নতুন ক্যাম্পেইন লঞ্চ করছে আর এটা তারই প্রেজেন্টেশন। মেহের বলে সে আশা করছে সব ঠিক হয়ে যাবে। অহন বলে যে তার অনেক খারাপ লাগছে, কারণ মেহের একে আর্চির বন্ধু, তার উপর মেহের অনেক সুন্দরী, তাই মেহেরকে কাজ দিতে না পেরে তার অনেক খারাপ লাগছে। অহন আরও বলে সে যদি ক্লায়েন্টকে এই প্রেজেন্টেশনটা না দিতে পারে তাহলে এতদিনের পরিশ্রম সব জলে চলে যাবে। মেহের বলে তার মন বলছে কাজটা অহনই পাবে। দেখে মনে হচ্ছিল দুজনকারই দুজনকে দেখে পছন্দ হয়ে গেছে। অন্যদিকে মিস সেনকে দাসবাবু বলে যে তাদের এমপ্লয়িজ দু মাসের স্যালারি পায়নি বলে কেউ কাজ করতে চাইছে না। সে আরও জানায় যে সিদ্ধার্থ মিস সেনের জন্য কেবিনে ওয়েট করছে। মিস সেন সিদ্ধার্থকে বলে এইরকম তো কথা ছিল না, সে এতবার টাকা চাইতে আসছে কেন। সিদ্ধার্থ বলে তার কিছু কথা বলার ছিল। মিস সেন তখন তাকে বলে সিদ্ধার্থ যে একটা অন্য মহিলার সাথে ঘুরতে যাচ্ছে সেটা সে জানে। সিদ্ধার্থ বলে ওটা তিথির আয়া, তাদের ডিভোর্সের পর অনেকদিনই কেটে গেল, কিন্তু মিস সেন এখন টাকার অঙ্কটা বাড়ায়নি, অর্থাৎ সে মিস সেনের থেকে আরও টাকা চাইছিল। এই শুনে মিস সেন বলে সে আর তাকে টাকা দেবে না, আর সেখান থেকে চলে যেতে বলে। সিদ্ধার্থ চলে যাওয়ার পর দাসবাবু এসে মিস সেনকে বলে সিদ্ধার্থকে দেখে মনে হচ্ছিল সত্যিই তিথির শরীর খারাপ, তাই মিস সেন সিদ্ধার্থকে কিছু টাকা দিতে পারত। মিস সেন তখন দাসবাবুকে নিজের কাজ করতে বলে। অন্যদিকে সুজি যখন বাড়ি থেকে বেরোচ্ছিল কিছু ছেলে সুজির সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে, আর তখনই সেখানে মেহের চলে আসে আর সুজিকে তাদের হাত থেকে বাঁচিয়ে নেয়। এরপর মেহের সুজিকে সুজির ঘরে নিয়ে যায়। সুজি তখন কাঁদছিল, তাই মেহের তাকে শান্ত করার চেষ্টা করে। আর তখনই মেহের সুজির ঘরে কিছু পেন্টিং দেখতে পায় এবং তাকে জিজ্ঞেস করে এগুলো কে এঁকেছে। সুজি বলে সেই এঁকেছে। মেহরের তখন অহনের কথা মনে পড়ে যায় যে অহন একটা ভিভেলের প্রেজেন্টেশন বানাচ্ছিল, কিন্তু সেটা সে ঠিক মতন করতে পারছিল না, তাই মেহের সুজিকে অহনের কাছে নিয়ে যায়। আর অন্যদিকে রূপা একটা পাবে গিয়ে ড্রিঙ্ক করতে শুরু করে। আর এদিকে মেহের সুজিকে অহনের অফিসে নিয়ে গিয়ে শোনে অহন এখন ক্লায়েন্টের সাথে ব্যস্ত আছে। আসলে অহন ক্লায়েন্টকে ভিভেলের প্রেজেন্টেশনটা দিতে পারেনি বলে তারা অহনের সাথে কাজ করতে চাইছিল না। সুজি তখন বাইরে অহনের স্টাফকে ভিভেলের সেই ডিজাইনটা বানাতে দেখে, যেটা তারাও পারছিল না। সুজিতেই তাদের জিজ্ঞেস করে
যে সে কি কিছু হেল্প করতে পারে। তারা বলে হ্যাঁ, তাদের হেল্প করলে খুব ভালো হয়। সুজি তখন ভিভেলের ডিজাইনটা বানাতে শুরু করে। মেয়ার সুজিকে জিজ্ঞেস করে যে এটা সে কি করছে। সুজি বলে এটা ভিভেলের নতুন ক্যাম্পেনের ডিজাইন, আর এটাই সে মিস সেনের জন্য বানিয়েছিল। কিন্তু মিস সেন তাকে বলেছিল যে ডিজাইনটা এখনো সিলেক্ট হয়নি, তাই তাকে মিস সেন কোনো টাকা দেবে না। সেই ক্লায়েন্টগুলো চলে যাওয়ার সময় মেহের সুজির বানানো ডিজাইনটা অহনকে দেয়, এবং ক্লায়েন্টের সেই ডিজাইনটা খুব পছন্দ হয় এবং অহনকে অফিসিয়ালি ভিভেলের প্রজেক্টটা দিয়ে দেয়। ক্লায়েন্টের চলে যাওয়ার পর অহন মেহেরকে ধন্যবাদ জানায়। মেহের বলে এটা সুজি বানিয়েছে। অহন তখন সুজিকেও ধন্যবাদ জানায় এবং তার অ্যাকাউন্টে এই কাজের জন্য কিছু টাকাও পাঠিয়ে দেবে বলে। সুজি এই শুনে খুব খুশি হয়ে যায়, কারণ সুজির প্রবলেম এখন সলভ হয়ে গেছিল। সে এখন তার ছেলে স্কুলে ফিজটা দিতে পারবে। এরপর অহন মেহেরকে বলে সে আবার মেহেরকে একটা কাজ দিতে পারবে, কারণ এই অ্যাডটা শ্যুট করার জন্য একটা মডেল লাগবে, আর সেই মডেলটা মেহেরই হবে। এই শুনে মেহেরও খুশি হয়ে যায়, কারণ তারও প্রবলেম সলভ হয়ে গেল। এইবার সে তার বাড়ি ভাড়াটা দিতে পারবে। এই খুশিতে তারা পার্টি করবে ঠিক করে। তখন মেহের বলে তাকে আজ আর্চির পার্টিতে যেতে হবে। এই শুনে অহন বলে সে তো ভুলেই গেছিল, সেও তো যাবে আর্চির পার্টিতে। তাই তারা তিনজনে মিলে আর্চির পার্টিতে যাবে বলে বেরিয়ে যায়। আর অন্যদিকে দাসবাবু মিস সেনকে জানায় তাদের সব এমপ্লয়িজরা কাজ ছেড়ে চলে গেছে এবং ভিভেলের কাজটাও তাদের হাতছাড়া হয়ে গেছে। মিস সেন তখন একা বসেছিল, দেখে মনে হচ্ছিল মিস সেন ভেঙে পড়েছে। দাসবাবু মিস সেনকে বলে যে এইবার সব শেষ হয়ে গেল। মিস সেন বলে যেই দিন তিথি মারা গেছিল সেই দিনই তার সব কিছু শেষ হয়ে গেছিল, অর্থাৎ তার মেয়ে তিথি অনেক আগেই মারা গেছিল। কিন্তু সিদ্ধার্থ মিথ্যে কথা বলে তিথির নাম করে টাকা নিয়ে যাচ্ছিল, যেটা সে জেনে গেছিল, কিন্তু তাও সে সিদ্ধার্থকে কিছুই বলেনি। মিস সেন দাসবাবুকে ব্যাংকে লোনের জন্য অ্যাপ্লাই করতে বলে সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে ইরা সারাদিন ঘুরে ঘুরেও একটাও নতুন স্টোরি পায় না। সে রাস্তায় তখনও ঘুরে বেড়াচ্ছিল, আর তখনই সে একটা মেয়েকে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের ফ্লোরে দাঁড়িয়ে থাকতে দেখে। দেখে মনে হচ্ছিল মেয়েটা সুইসাইড করার চেষ্টা করছে, আর আমরা সেই মেয়েটাকে দেখেই চিনতে পারি, সে আর কেউ না, রূপা। ইরা তখনই ছুটে রূপার কাছে যায় এবং রূপাকে ধরে নেয়। রূপা ইরাকে বলে তার সব কিছু শেষ হয়ে গেছে, তাকে ছেড়ে দিতে, তাকে মরতে দিতে, এমনিতে সে আর তিন মাসই বাঁচবে। এই শুনে ইরা বলে রূপা চাইলে এই তিন মাসে অনেক কিছু করতে পারে, সে নিজের জন্য বাঁচতে পারে, তার যা যা ইচ্ছা সব করতে পারে। ইরা রূপাকে ইরার সাথে আর্চির পার্টিতে যেতে বলে। আর এইদিকে মিস সেনও একটা বন্ধু চাইছিল, যার সাথে সে নিজের সব কথা শেয়ার করতে পারবে, মানে আর্চির বোনের সাথে বন্ধুত্ব করতে চাইছিল। তাই মিস সেনও আর্চির পার্টিতে যাবে বলে বের হয়। এইদিকে ইরা আর্চিকে ফোন করে বলে তার হয়তো আর এই চাকরিটা থাকবে না, কারণ সে কোনো স্টোরিই পায়নি। আর্চি বলে তার মা আছে তো, এত বছর ধরে তার বাবাকে সামলে যাচ্ছে, এটা কি কোনো সাকসেস স্টোরি না? ইরার স্টোরি সেখানে আর্চির কাছে ওয়েট করছে, তাই সে ইরাকে তাড়াতাড়ি সেখানে যেতে বলে। এরপর ইরা রূপাকে নিয়ে সেখানে পৌঁছায় এবং সে রূপাকে সবার সাথে আলাপ করায়। সেখানে সুজি, মেহের আর ইরা মিস সেনকে দেখে অবাক হয়ে যায়। আর তার থেকেও অবাক করা কাণ্ড ছিল মিস সেন সবার সাথে হেসে হেসে কথা বলছিল। এরপর তারা সবাই সেখানে অনেক আনন্দ করে, নাচে গানে পার্টিটা জমে ওঠে, দিনের শেষে সবার প্রবলেমই সলভ হয়ে যায়। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। ভালোবাসা আর সাকসেসের মধ্যে কোনো যোগাযোগ নেই। ভালোবাসার মানুষের সাথে থেকেও কাজে সাকসেস পাওয়া যায়, উল্টে ভালোবাসার মানুষ কাছে থাকলে এই পৃথিবীর সাথে লড়াই করার সাহস আসে। তাই ভালো রাখুন আর ভালো থাকুন। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দেবেন, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে। টিল দেন, টাটা।